আসসালামু আলাইকুম। কুরবানির ঈদের পরে মাংস খেতে খেতে যখন কোনো কিছুই আর খেতে ভালো লাগে না, মুখে অরুচি চলে আসে, তখন চাইলে আপনারা এরকম একটা ভর্তার প্ল্যাটার তৈরি করে নিতে পারেন। কোনো রকমের ব্লেন্ড করা কিংবা বাটাবাটির ঝামেলা ছাড়াই এখানে আমি 7 রকমের ভর্তা হাতে মেখে তৈরি করে নিয়েছি। এই ভর্তাগুলোকে তৈরি করা যেমন খুবই সহজ এবং অল্প সময়ে তৈরি করা যায়, সেরকম প্রতিটা ভর্তাই কিন্তু খেতে অসম্ভব মজার হয়ে থাকে। অবশ্যই আপনারা বাসায় তৈরি করবেন, দেখবেন প্রতিটা ভর্তাই এতটাই মজার হয়ে থাকে যে এগুলো দিয়ে ভাত খেলে আপনার পেট ভরলেও মন ভরবে না, আরও খেতে ইচ্ছে করবে। প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে নিচ্ছি। তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে কিছু শুকনো মরিচ দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নেড়ে এই মরিচটাকে আমি লালচে করে ভেজে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এখন একই তেলের মধ্যে কিছু আস্ত রসুনের কোয়া ভেজে নিব। একইভাবে চুলার আঁচ মিডিয়ামে রেখে এই রসুনটাকেও বারবার নেড়ে একটু লালচে করে ভেজে নিব। আমি আজকে যেহেতু কিছুটা রসুনের ভর্তা বানাবো আর তাছাড়া কিছু ভর্তার সাথে রসুন অ্যাড করব, তাই এই রসুনটাকেও প্রথম দিকেই ভেজে নিচ্ছি। তো দেখুন রসুনটাও কিন্তু লালচে করেই ভাজা হয়েছে আর এর ভিতরটা পর্যন্ত খুব ভালো করে সিদ্ধ হয়ে এসছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এখন আমি এই একই প্যানের মধ্যে 1 কাপ পরিমাণ পাতলা করে কেটে রাখা পেঁয়াজ হালকা করে ভেজে নিব। আজকের ভর্তায় আমি এই পেঁয়াজটাকে ব্যবহার করব। অনেক সময় দেখা যায় ভর্তা তৈরি করলে পরে পুরো ভর্তাটা শেষ হয় না, তো কাঁচা পেঁয়াজ দিয়ে যদি ভর্তাটা তৈরি করা হয় তাহলে কিন্তু 1 ঘন্টা পরেই এই ভর্তা থেকে গন্ধ চলে আসে, তাহলে আর এই ভর্তাটা রেখে আর খাওয়া যায় না। আর পেঁয়াজটাকে যদি এভাবে হালকা করে একটু ভেজে নিয়ে তারপর ভর্তায় ব্যবহার করা হয় তাহলে ভর্তাটা বেঁচে গেলেও আপনারা চাইলে নর্মাল ফ্রিজে রেখে এটাকে 2 দিন পর্যন্ত খেতে পারেন। তো এই পেঁয়াজটাকে কিন্তু আমি আর বেশি ভাজবো না, এরকম হালকা ভেজে নিব। এর ভিতরে গন্ধটা চলে গেলেই আমি পেঁয়াজটাকে হাঁড়ি থেকে উঠিয়ে নিব। এখন আমি যাচ্ছি ভর্তা তৈরি করতে। প্রথমেই আমি ঢ্যাঁড়স বা ভেন্ডি ভর্তা তৈরি করব। এজন্য আমি কিছুটা ঢ্যাঁড়স নিয়ে নিচ্ছি। আমি অল্প করেই তৈরি করছি, যেহেতু অনেকগুলো ভর্তা তৈরি করব আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা মতো যে কোনো পরিমাণে নিয়ে নিতে পারেন। তো ঢ্যাঁড়সগুলোকে এভাবে 1/2 ইঞ্চি গ্যাপ রেখে এভাবে করে কেটে নিয়েছি। তো ঢ্যাঁড়সগুলোকে ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে চুলার আঁচ একদম মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এটাকে একটু লালচে বাদামি কালার করে অনবরত নেড়ে ভেজে নিব। তো দেখুন আমার ঢ্যাঁড়সটা কিন্তু লালচে কালার করে ভাজা হয়ে গিয়েছে, একই সাথে ঢ্যাঁড়সটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়েছে। এখন আমি এই ঢ্যাঁড়সটাকে হাঁড়ি থেকে উঠিয়ে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এবারে যাচ্ছি ঢ্যাঁড়স ভর্তা তৈরি করতে। ঢ্যাঁড়স ভর্তা তৈরির জন্য প্রথমেই আমি একটা প্লেটে সামান্য কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি, যে পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিয়েছিলাম। এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী শুকনো মরিচের গুঁড়ো। আমি যে মরিচটাকে ভেজে নিয়েছিলাম সেই মরিচটাকে গুঁড়ো করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু সরিষার তেল। তো এগুলোকে চটকে একটু ভালো করে মিশিয়ে নিব। তো মেশানো হয়ে গেলে এর মধ্যে আগে ভেজে রাখা সেই ঢ্যাঁড়সগুলোকে দিয়ে নিচ্ছি। তারপর এটাকেও চটকে চটকে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিলিয়ে নিব। মেশানো হয়ে গেলে উপর থেকে কিছুটা ধনে পাতা কুচি অ্যাড করে দিচ্ছি। এই ঢ্যাঁড়স ভর্তার সাথে খুব ভালো করে মিক্স করে নিলাম। এবারে আমার ঢ্যাঁড়স ভর্তাটা পুরোপুরি তৈরি। এখন আমি এটাকে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এখন আমি কাঁচকলা ভর্তা বানাবো, তাই প্রথমেই এরকম একটা কাঁচকলা নিয়ে নিয়েছি। এর বোটাটা আর নিচের দিকের অংশটা একটু এভাবে ফেলে নিচ্ছি, আর সিদ্ধ হওয়ার পরে খোসাটা যাতে দ্রুত ফেলা যায় এজন্য এভাবে সাইড থেকে একটু কেটে নিচ্ছি। এখন আমি এই কাঁচকলাটাকে সিদ্ধ করে নিব। এজন্য চুলা একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নিচ্ছি। এখন পানির মধ্যে কাঁচকলাটাকে দিয়ে এটাকে সিদ্ধ করে নিব। তো কাঁচকলাটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। এখন আমি এর খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। এখন কাঁচকলা ভর্তা তৈরির জন্য প্রথমেই প্লেটে একটু পেঁয়াজ কুচি দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো। আর এই কাঁচকলা ভর্তার সাথে আমি কিছুটা ভাজা রসুন অ্যাড করব।
এই ভর্তার সাথে রসুনটা অ্যাড করলে এটার টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। আর এর সাথে কিছুটা ভাজা পেঁয়াজও অ্যাড করব। এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তো এগুলোকে খুব ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে আমি সিদ্ধ করা সেই কাঁচকলাটাকে খুব ভালো করে চটকে চটকে মিশিয়ে নিব। তো মেশানো হয়ে গেলে এর সাথে অ্যাড করে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি আর এক চা চামচ পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিচ্ছি। তো মেশানো হয়ে গেলেই তৈরি হয়ে গেল কাঁচকলা ভর্তা। এই ভর্তাটা কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে, অবশ্যই আপনারা এই ভর্তাটা বাসায় তৈরি করবেন। বরবটি ভর্তা তৈরির জন্য বরবটিটাকে আগে ধুয়ে এভাবে ছোট করে কেটে নিয়েছি। এখন এটাকে সিদ্ধ করে নিব। সিদ্ধর জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নিচ্ছি। পানিটা ফুটে উঠলে এর মধ্যে বরবটিটাকে দিয়ে এটাকেও সিদ্ধ করে নিব। তো বরবটিটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি এটাকে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এখন ভর্তা তৈরি করতে যাব। বরবটি ভর্তা তৈরির জন্য প্রথমেই প্লেটে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি, দিচ্ছি স্বাদ অনুযায়ী ভেজে নেওয়া শুকনো মরিচ, আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন এর মধ্যে সামান্য একটু সরিষার তেল দিয়ে এগুলোকে খুব ভালো করে মেখে নিব। মাখা হয়ে গেলে এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা সেই বরবটিটাকে দিয়ে নিচ্ছি। তারপর এটাকে চটকে চটকে খুব ভালো করে এর সাথে মিলিয়ে নিব। তো সব কিছু মিক্স করা হয়ে গেলে উপর থেকে কিছুটা ধনে পাতা কুচি অ্যাড করে দিচ্ছি। এটাকে খুব ভালো করে এর সাথে মিলিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল বরবটি ভর্তা। এখন তৈরি করে দেখাবো আমার খুবই পছন্দের একটা ভর্তা, এটা হচ্ছে বেগুন ভর্তা। আর বেগুন ভর্তা তৈরির জন্য আমি কিন্তু বেগুনটাকে পুড়িয়ে নিব না, খুব সহজভাবে তৈরি করে দেখাবো। তাই বেগুনটাকে এভাবে প্রথমেই পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। তো কাটা হয়ে গিয়েছে, এখন আমি এই বেগুনটাকে ভেজে নিব। এজন্য প্রথমেই চুলায় সামান্য একটু তেল দিয়ে এর মধ্যে একে একে বেগুনগুলোকে ছড়িয়ে দিব। বেগুনটাকে হাঁড়ির মধ্যে দিয়ে চুলার আঁচ একদম লোতে এনে এটাকে একটা সাইড একটু লালচে হওয়া পর্যন্ত ভেজে নিব। এরপর এটাকে উল্টিয়ে দিব। উল্টিয়ে পাল্টিয়ে বেগুনটাকে আমি পুরোপুরি কুক করে নিয়েছি। দেখুন আমার বেগুনটা কিন্তু এ পর্যায়ে পুরোপুরি তৈরি। এখন আমি বেগুন ভর্তা তৈরি করতে যাব। বেগুনটা ভাজা হয়ে গেলে এটাকে ঠান্ডা করে নিয়ে এর চারদিকে যে পাতলা একটা স্কিন থাকে এটাকে আমি হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। এখন ভর্তা তৈরির জন্য একইভাবে প্লেটে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি, দিচ্ছি কিছুটা ভাজা মরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, দিচ্ছি সামান্য কিছু ধনে পাতা কুচি। এখন এগুলোকে চটকে চটকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে বেগুনটাকেও এর সাথে খুব ভালো করে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে উপর থেকে কিছুটা সরিষার তেল অ্যাড করে দিব। তারপর এটাকেও এই ভর্তার সাথে খুব ভালো করে মিক্স করে নিব। তৈরি হয়ে গেল বেগুন ভর্তা। কচুরমুখী ভর্তা তৈরির জন্য আমি প্রথমেই এরকম কিছুটা কচুরমুখী সিদ্ধ করে নিয়েছি। এখন এর খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। এগুলো আমি আপনাদেরকে দেখিয়ে আর ভিডিওটাকে লেন্দি করছি না। খোসা ছাড়ানো হয়ে গেলে এখন আমি ভর্তাটাকে তৈরি করতে যাব। এই জন্য প্রথমেই দিয়ে নিচ্ছি ভেজে নেওয়া রসুন থেকে 4-5 কোয়া রসুন। অবশ্যই কচুরমুখী ভর্তাটায় আপনারা রসুনটা ব্যবহারের চেষ্টা করবেন, এর ফলে টেস্টটা যেমন বেড়ে যায়। আবার অনেক সময় দেখা যায় কচুরমুখীতে গলা চুলকায়, তো এই রসুনটা অ্যাড করলে কিন্তু আর গলা ধরবে না বা চুলকাবে না। প্লেটে সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি, দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। এখন এগুলোকে খুব ভালো করে মেখে নিয়ে এর সাথে আমি সিদ্ধ করা সেই কচুরমুখীগুলোকে অ্যাড করে দিয়ে এটাকেও খুব ভালো করে চটকে চটকে মেখে নিব। তো মাখা হয়ে গেলে উপর থেকে কিছুটা ধনে পাতা কুচি অ্যাড করে দিব। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু সরিষার তেল। ব্যাস তৈরি হয়ে গেল কচুরমুখী ভর্তা।
এই ভর্তাটাও কিন্তু অনেক বেশি ভালো লাগে। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই এই ভর্তাটা আপনারা বাসায় তৈরি করবেন। এখন তৈরি করছি সবার প্রিয় কমন একটা ভর্তা, এটা হচ্ছে ডিম ভর্তা। যারা ডিম পছন্দ করেন তাদের কাছে তো এই ভর্তাটা সত্যি অনেক প্রিয়। আমার ধারণা ছোট বড় সবাই কিন্তু এই ভর্তাটাকে অনেক বেশি পছন্দ করবে। প্রথমেই আমি একটা ডিম সিদ্ধ করে নিয়েছি, এখন আমি এই সিদ্ধ করা ডিমটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে হাত দিয়েও এটাকে মেখে নিতে পারেন, তবে গ্রেট করে নিলে এটা খুব মসৃণভাবে একটা ভর্তা তৈরি হবে আর এটা দেখতেও অনেক ভালো লাগবে। এখন এই ডিম ভর্তা তৈরির জন্য এর সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী ভাজা মরিচের গুঁড়ো, দিচ্ছি পেঁয়াজ কুচি, আর এই ভর্তায় আমি কিছুটা ভাজা পেঁয়াজ অ্যাড করব, এর ফলে কিন্তু টেস্টটা বেড়ে যাবে, আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু ধনে পাতা কুচি। তো প্রথমে একটা সাইডে রেখে এগুলোকে একটু ভালো করে মিক্স করে নিয়ে এটাকে আমি ডিমের সাথে মিশিয়ে নিব। তো ডিমের সাথে এটাকে খুব ভালো করে মিক্স করা হয়ে গেলেই তৈরি হয়ে গেল অসম্ভব মজার সবার প্রিয় ডিম ভর্তা। এখন আমি তৈরি করে দেখাবো কমন একটা ভর্তা। বাঙালি অথচ এই ভর্তাটা জানেন না এমন মানুষ খুঁজে পাওয়া দেয়, আর আজকের ভর্তা হচ্ছে আলু ভর্তা। প্রথমেই আমি একটা মিডিয়াম সাইজের আলু খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি, এখন এই আলুটাকে খোসা ছাড়িয়ে নিব। এখন এই আলু ভর্তাটা তৈরির জন্য প্রথমেই প্লেটে উঠিয়ে নিচ্ছি কিছুটা ভাজা পেঁয়াজ বা পেঁয়াজ বেরেস্তা, দিচ্ছি স্বাদ অনুযায়ী ভাজা মরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। এখন এগুলোকে খুব ভালো করে মেখে নিব। মাখা হয়ে গেলে এর সাথে সিদ্ধ করা আলুটাকেও খুব ভালো করে চটকে চটকে মিক্স করে নিব। কিছু সময় নিয়ে ভর্তাটাকে মিক্স করতে হবে যেন আলুর ভিতরে গোটা দানাগুলো আর না থাকে। এখন আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আচারের তেল। এই আচারের তেল আর ভাজা পেঁয়াজ দিয়ে যদি আলু ভর্তাটা করা হয় তাহলে এই আলু ভর্তাটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়ে থাকে। এভাবে আপনারা তৈরি করে দেখবেন। ব্যাস তৈরি হয়ে গেল আলু ভর্তা। সবশেষে তৈরি করে দেখাবো রসুন ভর্তা। এই জন্য প্রথমেই প্লেটে আমি ভেজে রাখা রসুনগুলোকে উঠিয়ে নিচ্ছি, এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিচ্ছি ভাজা মরিচের গুঁড়ো, এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি। এবারে প্রথমেই আমি রসুনগুলোকে হাত দিয়ে চেপে চেপে একটু ভালো করে ম্যাশ করে নিব। এখন আমি সব কিছুর সাথে এটাকেও খুব ভালো করে মিশিয়ে নিব। তো সব কিছু ভালো করে মিক্স করা হয়ে গেলে উপর থেকে 1 চা চামচের মতো সরিষার তেল অ্যাড করে দিচ্ছি, এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এই ভর্তার উপকরণটা যতটাই কম হোক না কেন এই ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়ে থাকে, আর এই রসুন ভর্তাটা কিন্তু এমনিতেও অনেক বেশি উপকারী। এখন সব কিছু ভালো করে মিক্স করা হয়ে গেলেই তৈরি হয়ে গেল অসম্ভব মজার পেঁয়াজ রসুনের ভর্তা। তো দেখলেন তো ভিউয়ার্স, আমরা অনেকেই মনে করি ভর্তাটা না জানি কত ঝামেলার কাজ, ব্লেন্ড করা কিংবা বাটাবাটির ঝামেলা ছাড়াই কিন্তু আমি হাতে মেখেই খুব সহজভাবে আপনাদের কয়েকটা আইটেমের ভর্তার আইডিয়া আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনারাও উপকৃত হবেন। আর কোরবানির ঈদের পরে যখন মাংস খেতে খেতে আর কোনো কিছুই খেতে ভালো লাগে না, তখন আপনারা চাইলে এরকম একটা ভর্তা প্ল্যাটার তৈরি করে নিতে পারেন। আশা করছি আমি আপনাদের সাথে আজকে যে ভর্তার আইডিয়াটা শেয়ার করলাম আপনাদের ভালো লাগবে। অবশ্যই ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে যাবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।